ক্যাস্টেল শব্দের অর্থ হলো এ নমুনা, বি আকৃতি, সি আকার, ডি উপরের সবকটি। জেস্টেল শব্দের অর্থ হলো নমুনা, আকৃতি, আকার, অর্থাৎ সবকটি। আনসার ডি। প্রকল্প পদ্ধতির প্রস্তাব করেছিলেন এ রুশো, বি কিলপ্যাট্রিক, সি প্লেটু, ডি হার্বার্ট। আনসার হলো বি কিলপ্যাট্রিক। কোয়েশ্চন নম্বর থ্রি, নিচের কোনটি বংশগতি নির্ধারণ করে? এ নিউরন, বি রক্তকোষ, সি জিন, ডি ডিম্বকোষ। বংশগতি নির্ধারণ করে, আনসার সি জিন। কোয়েশ্চন নম্বর ফোর, ফলাফলের নীতিটি প্রবর্তন করেছিলেন এ ফ্রয়েড, বি থার্স্টন, সি থর্নডাইক, ডি হাল। তো আমরা জানি ফলাফলের নীতি প্রবর্তন করেছিলেন থর্নডাইক। কোয়েশ্চন নম্বর ফাইভ, অন্তঃদৃষ্টি নিম্নলিখিত কোনটির উপর নির্ভরশীল? এ প্রচেষ্টা অভুল, বি জ্ঞান অবুদ্ধি, সি বৃদ্ধি, ডি আগ্রহ। তো আনসার বি জ্ঞান অবুদ্ধি। কোয়েশ্চন নম্বর সিক্স, কোন সালে প্রথমবারের জন্য বিনেট সাইমন বুদ্ধিমত্তা পরীক্ষা প্রবর্তন করা হয়েছিল? এ 1905 সালে, বি 1908 সালে, সি 1911 সালে, ডি 1937 সালে। তো আনসার 1905 সালে। কোয়েশ্চন নম্বর সেভেন, গেটসের মতানুসারে জ্ঞান অর্জন হলো এর মাধ্যমে আচরণের সংশোধন? এ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বি জ্ঞান ও কৌশল, সি রীতিনীতি ও আচার ব্যবহার, ডি আগ্রহ ও অভিপ্রায়। তো আনসার এ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ। কোয়েশ্চন নম্বর এইট, ইড, ইগো, সুপার ইগো ব্যক্তিত্বের এই কাঠামোটি কে প্রকাশ করেছিলেন? এ রুশো, বি থর্নডাইক, সি ফ্রয়েড, ডি প্লেটো। তো আনসার ফ্রয়েড সি। কোয়েশ্চন নম্বর নাইন, পার্সোনালিটি শব্দটি উৎপত্তি হয়েছে এ জার্মান শব্দ থেকে, বি ইংরাজি শব্দ থেকে, সি ল্যাটিন শব্দ থেকে, ডি গ্রিক শব্দ থেকে। তো আনসার সি ল্যাটিন শব্দ থেকে। কোয়েশ্চন নম্বর দশ, পিয়াগেটের মত অনুসারে 7 থেকে 11 বছর পর্যন্ত বিকাশের স্তরটিকে বলা হয়? এ প্রণালীগত অথবা রীতিসাধ্য কার্যস্তর, বি মুহূর্ত কার্যস্তর, স্ত্রী ইন্দ্র অপেশী বিকাশের স্তর, ডি পথিকী বিকাশের স্তর। আনসার বি